আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন এসএম আরিফ ইউটিউব চ্যানেল। তো আজকে আমি কথা বলবো কিভাবে 25 থেকে 30 টাকার ভিতরে একটি পরিপূর্ণ এলইডি তৈরি করা যায়। এ টু জেড টোটাল যেই পার্টসপাতি দরকার হয় সব কিছু আপনাদেরকে দেখাবো, আর কোথায় এগুলো পাইবেন তাও আমি আজকে বলে দেব। তো কোনটার কত দাম আমি তাও বলে দেব। আজকে ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও, আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখেন। তো প্রথমে আমি চলে আসছি একটা এলইডি বাল্ব তৈরি করতে। এখানে এলইডি বাল্ব এখন বর্তমানে দুই ক্যাটাগরির হয়। এই যে একটা সার্কিট দেখতে পাচ্ছেন, এটার সাথে এক্সট্রা কোনো আলাদা সার্কিট দরকার হয় না। আর এখানে যে এই একটা সার্কিট দেখতে পাচ্ছেন আইসি ছাড়া নন আইসি, এই সার্কিটটার সাথে কিন্তু একটা এরকম একটা সার্কিট দরকার হয়, ঠিক আছে। তো আজকে এগুলো কোনটার কত দাম আমি সব বলবো। তো আমি কিন্তু প্রথমে এর একটা বাল্ব তৈরি করা একেবারেই সহজ, ঠিক আছে। এই যে একটা আমি সোল্ডারিং করে নিয়েছি, এখানে যে দেখতে পাচ্ছেন 18-এর স্টিলের যে হিটসিনটি আছে ওইটার উপরে একটি বাল্ব কিন্তু আমি লাগিয়ে নিলাম, আর সার্কিটটি কিন্তু এই জায়গায় একটা সার্কিট ব্যবহার করছি। তো একেবারে সহজ, শুধুমাত্র দুইটা জ্বালাই, ঠিক আছে, শুধুমাত্র দুইটা জ্বালাই, আর কোনো জ্বালাই কিন্তু নাই। আর তাছাড়া এই যে দেখতে পাচ্ছেন এই মুখটা, এই মুখটা, তারপরে এই যে স্টিলের যে ইটা দেখতে পাচ্ছেন হিটসিনটা, তারপরে এই মুখটা, তিনটা কিন্তু একসাথে থাকবে, এক দুই তিন, এই তিনটা কিন্তু একসাথে থাকবে, সাথে এইটাও থাকবে, এটা একটা সেট, ঠিক আছে। এই সেটটা আপনি পাবেন 8 থেকে 10 টাকা। আমি প্রথমে দামটা বলে নিছি, এইটা 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 এইটাই, তিনটা কিন্তু থাকতে আছে একসাথে। তো এখন আমাদের বাকি রইল এই এই যে দুই পাশে দুইটা স্ক্রু আছে, এই স্ক্রু দুইটা। তো এই স্ক্রুগুলো এই দেখতে পাচ্ছেন একটা স্ক্রু প্যাকেট, এক প্যাকেটে এগুলো কিন্তু আপনার 2000 পরিমাণ থাকে বা 1000 পরিমাণ থাকে, এগুলোর দাম খুবই কম। তারপরও আপনারা যদি বাসা বাড়ির জন্য তৈরি করেন, স্ক্রু আপনারা অ্যাভেলেবেল আপনাদের বাসায় পাবেন। তারপর দেখা গেল এখানে যে বাতির বাল্বের উপরে যে আমরা যেই কন্টেনারটা লাগাবো, রিপিট যেটা বলা যায়, রিপিটটা, এই রিপিটগুলো কিন্তু একেবারেই কম দামি রিপিট। এই রিপিটগুলো এক একটা রিপিট হয়তো বা কয়েক পয়সা মাত্র, টাকাও না। তো আমাদের টোটাল খরচাটা কীভাবে হচ্ছে, আমরা এইটা এই যে মুখটা, হেডসিনের স্টিলটা এবং এই ব্যাক কাভারটা আর এইটা সহ আমরা 8 টাকা না 10 টাকা ধরলাম। 10 টাকা ধরলে আমরা এই সার্কিটটা আমরা ভালো মানেরটা 10 টাকা ধরলাম, 10 10 20। আর এই যে এখানে যে সার্কিটগুলো, এখানে এখানে 4টে সার্কিট, আমি এটা চাইলে কিন্তু ভাঙতে পারবো, এটা আলাদা আলাদা করা যায়, এই যে আলাদা করা যায়, এখানে আমি 1টা করতে পারবো। এগুলোর পার পিস আপনি 7 থেকে 8 টাকা পাইবেন। তো আপনার কত খরচা বললে, 10 এই সেটটা 10 টাকা, আর আপনার হেডসিন প্লেটটা ভালো মানের যেটা ওইটা 10 টাকা, আর এগুলো 8 টাকা, 20 টাকা, মোট 28 টাকা খরচা হবে। আপনি কিন্তু এই মলারটাও কিন্তু আলাদা কিনতে পারবেন। তো আপনি যদি বিজনেসের জন্য করেন, আপনি কিন্তু এখানে এই সব কিছু আপনি পাচ্ছেন, এই মলারটা সহকারে পাচ্ছেন, এখানে যাচ্ছে 28 টাকা আর এটা হচ্ছে 60 টাকা, 32 টাকা। আপনি কিন্তু টোটাল একটা ভালো কোয়ালিটির একটা বাল্ব পাবেন। আপনি বাজেট যদি আরও কম করতে চান যে নন গ্যারান্টির বাল্ব বিক্রি করবো, তাহলে আপনি সার্কিটটা একটু কম দামি দিতে পারেন। এই বডিগুলো আমি যে যা বলছি এগুলো কিন্তু চায়না বডি, এটার ভিতরে কিন্তু বাংলা বডি পাওয়া যায়, রেট কিন্তু আরও কম। আপনি যদি চান বাংলা বডি কিনবেন, আপনি কিন্তু তাও কিনতে পারেন, বাংলা বডির দাম আরও কম, আপনার খরচা আরও কম পড়বে। আর আপনি যদি ওগুলো এই সব ইউজ না করে আপনি যদি এই সার্কিটটা ইউজ করেন, এটার দাম হচ্ছে 15 টাকা, 15, আর এখানে আপনার খরচা হবে 10 টাকা, 25 টাকা যাবে এই জায়গায়, আর এখানে যাবে আপনার 60 টাকা, 29 টাকা আপনি টোটাল কিন্তু ক্যাপচার হয়ে যাবে। তো একটা বাল্ব আপনারা চাইলে বাসা বাড়িতে যদি বানান, তো আপনাদের কীভাবে বানাবেন আমি একটু তৈরি করে দেখাচ্ছি। আমার এটা যেহেতু জ্বালাই করা আছে, আমি একটু এটাকে কানেক্ট করে নিছি। দেখতে পাচ্ছেন আমি বাতিটি কিন্তু মোটামুটি কাদা একটা ফিটিং করে নিলাম, এখানে যে লাইনটি কানেক্ট করে আমি কিন্তু নিলাম। এখন আমরা বাতিটি পুরোপুরি ফিটিং করে চেক করে দেখাবো, তারপরে আরও কথা আছে। ভিডিওটি শেষ করার আগে কিন্তু অনেক কথা আছে, আজকের ভিডিওটি পুরোপুরি একটা ইম্পর্টেন্ট ভিডিও, যে আপনার বাল্বের সার্কিটগুলো নাহলে আপনি কী সার্ভিসিং করবেন, মাত্র 1 মিনিটের একটা সলিউশন আজকে দেবো। তো আগে ভিডিও কিন্তু স্কিপ না, আজকের ভিডিওটি আবার ডিপে যাচ্ছে। তো আপনাদের অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, আপনারা ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, আর অবশ্যই আপনাদের অনেক উপকার আসবে। তো ভিডিওটি একটু বড় হলেও আপনারা ভিডিওটি একটু কষ্ট করে দেখবেন, কিন্তু ভিডিওটি একেবারেই অন্যরকম হতে যাচ্ছে। তো চলুন বাল্বটা একটু চেক করে নিই। আমার এখানে আমি হোল্ডারের লাইন লাগিয়ে নিয়েছি, তো এখান থেকে আমি এভাবে, এটা তো সিরিজ
সিস্টেমের ভাল্ব, তো আমি একটু ভাল্বটা লাগাই নিতে আসি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভাল্বটি কিন্তু চেক করতেছি, ভাল্বটি কিন্তু পুরোপুরি অনেক আলো, ভাল্বটি আলোটি কিন্তু অনেক বেশি অনেক বেশি। যাই হোক, ভাল্বটি আলো কিন্তু অনেক বেশি। তো এখন আমি বলবো যে আপনারা এইগুলো এই জিনিসগুলো কোথায় পাবেন আর এত কম দামে কোথায় পাবেন। আপনারা স্টেশনে আপনি যদি ঢাকা থেকে আনেন এই জিনিসগুলো, আমি অবশ্য বিভাগীয় পর্যায়ে আছি, এগুলো যদি ঢাকা থেকে আনেন আপনি কিন্তু আরও কমে আনতে পারবেন। এর একটা সার্কিট আপনি 6-7 টাকা আনতে পারবেন, তারপরে এর একটা এলইডি এগুলোর দাম 8-9 টাকা, ঢাকাতে খুবই দাম কম। আপনারা ঢাকা গুলিস্তান শপিং কমপ্লেক্সে পাবেন, তারপরে আপনারা সুন্দরবন স্কোয়ারে পাবেন, তারপরে আপনারা হচ্ছে পাটুয়াটুলি পাবেন। ঢাকা ওই রকমের প্রত্যেকটা স্ট্যান্ডে এইসব চায়না বাল্বের এইসব জিনিসপত্র বিক্রি হয়, একেবারেই আপনি কম দামে পাবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে ভাইয়া আপনারা এখানে যদি এই যে বাল্বগুলো আপনি ফলো করবেন, আমি একটু দেখানোর চেষ্টা করতে আসি যে একটু নাইটের আলোটা অনেকটা গায়ে পড়ে, আমি একটু দেখানোর চেষ্টা করতে আসি। এই বাল্বের দেখবেন যে বাল্বটা যদি বাল্বের সমস্যা হয়, ড্যামেজ হয়, এই বাল্বটা কালো হয়ে যাবে। আমি একটা কাটা বাল্ব থেকে দেখাচ্ছি, এই বাল্বটা আমার কাটা আছে, এখানে লক্ষ্য করুন এই যে এই একটা বাল্ব কিন্তু কাটা। তো এগুলো কিন্তু সিরিজ লাইন। আপনি এই বাল্বটা তুললা যদি অন্য একটা বাল্ব লাগান তাও কিন্তু জ্বলবে, অথবা এই বাল্বটা তুললা আপনি যদি লাইনটা শর্ট করে দেন, মানে এখান থেকে এখানে একটা জ্বালাই ধরাই দেন, তাও কিন্তু বাতিটা জ্বলবে। এই বাল্বগুলো সার্ভিসিং করা একেবারেই সহজ, ঠিক আছে। যাই হোক, আপনারা একটু লাইনগুলো নিজ দায়িত্বে সিরিজ লাইনে করার চেষ্টা করুন, বিদ্যুৎ থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটু লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন। আমাদের বাতিটি কিন্তু এখনও জ্বলতে আছে, বাল্বটি এই যে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন বাল্বটি কিন্তু এখনও জ্বলতে আছে। বাল্বটির কিন্তু অনেক আলো, অনেক বেশি আলো, আমি এখানে ধরি দেখেন অনেক আলো, বাল্বটার আলো কিন্তু অনেক বেশি। এই বাল্বটা আপনারা ইউজ করতে পারবেন বাসা বাড়িতে। একটা বাল্ব রাস্তাঘাটের থেকে আপনি যদি হকারের কাছ থেকে কিনেন তাও কিন্তু 100 টাকায় কিনতে হবে, আপনি কিন্তু ওই জিনিসটা পাইতেছেন মাত্র 30 টাকায়, ঠিক আছে। আপনার 30 টাকাও লাগতে আসেন, একটু শ্রম দিলেন। তার আগে আমি কিন্তু একটা কথা বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।